সো হে গাইস ট্রেনিং আলফাস এর আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন অ্যাক্টর আরাফিন শুভর ব্যাপারে আর বর্তমানে তার জনপ্রিয়তার মূল আকর্ষণ হচ্ছে বাংলাদেশের প্রথম সিক্স প্যাক অ্যাপস অভিনেতা তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আরাফিন শুভর জন্ম হয়েছিল ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় 1982 সালের 2 ফেব্রুয়ারি তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 38 বছর আর তার হাইট হচ্ছে 6 ফুট 1 ইঞ্চি বুঝতে পারছেন তিনি কত লম্বা তবে আরেকটি ব্যাপার তার পরিবার সম্পর্কে গুগল কিংবা কোথাও কোনো তথ্য পাওয়া যায়নি আর তিনি 2015 সালে অর্পিতা সামাদারকে বিয়ে করেন যিনি পেশায় কলকাতার একজন ফ্যাশন ডিজাইনার 2020 সালের হিসাব অনুযায়ী তার টোটাল নেটওয়ার্থ হচ্ছে $1 মিলিয়ন বা প্রায় 9 কোটি টাকা আর তার অ্যাক্টিং ছাড়াও বিশেষ একটা এবিলিটি আছে তিনি খুব সুন্দর গান গাইতে পারেন তো এবার শর্টকাটে জেনে আসি তার ফিল্মি ক্যারিয়ার সম্পর্কে সিনেমাতে অভিনয় করার আগে আরাফিন শুভ একটি টিভি সিরিজে কাজ করেছেন যেটার নাম ছিল হানা আর তার প্রথম সিনেমা আসে 2010 সালে যার নাম ছিল জাগো আর এটাই ছিল বাংলাদেশের প্রথম ফুটবল বেসড একটি মুভি কিন্তু মুভিটা ব্যবসা সফল হতে পারেনি আর তিনি সবার নজরেও আসতে পারেননি তবে তিনি সবার পরিচিতি অর্জন করেন 2013 সালে শাকিব খান এর পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায় নেগেটিভ রোলে অভিনয় করে যার জন্য তিনি সেই বছর মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডস বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে নমিনেট হন কিন্তু সেটা তিনি জিততে পারেননি তারপর 2015 সালে আসে তার ছুঁয়ে দিল মন যেটাতে তাকে এইবার লিড রোল দেওয়া হয় আর তিনি এই সিনেমার জন্য মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডস বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটি জিতে নেন এরপর 2016 সালে তার মুসাফির সিনেমাটি আসে যেটিও একটি হিট সিনেমা ছিল তবে এখনও তার বিশ্বব্যাপী পরিচয় অর্জন বাকি ছিল কেননা 2016 সালে আসে তার মেগা থ্রিলার অ্যাকশন সিনেমা ঢাকা অ্যাটাক যেটা চারদিকে একেবারে হইচই ফেলে দিয়েছিল আর এই সিনেমাটা মানুষের কাছে এতই ভালো লেগেছিল যে এর আইএমডিবি রেটিং দাঁড়ায় 7.8 আর জিতে নেয় 2017 সালের সেরা সিনেমার তকমা আর যদি কথা বলি এর বক্স অফিস কালেকশন নিয়ে এটা আয় করতে পেরেছিল 10 কোটি টাকার উপরে এবং হয়ে যায় বাংলাদেশের 6th highest গ্রসেসিং ফিল্ম এই সিনেমার এত সাফল্য দেখে ঢাকায় অ্যাটাক এর মেগাস্টার এই বছরে নিয়ে আসছেন এর সিকুয়াল মিশন এক্সট্রিম আর এটাও কত পরিমাণে অ্যাকশন থ্রিলার সিনেমা হবে তা বোঝা যায় এর টিজারে এই ছিল তার সংক্ষিপ্ত ঢালিউড ক্যারিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ